নিখোঁজ থাকার কয়েকদিন পর পাওয়া গেল মডেল ও অভিনেত্রী অ্যাবি চোয়ের খোঁজ। তবে জীবিত নয়, মৃত। তার মৃতদেহ টুকরো টুকরো করে রাখা হয়েছিল ফ্রিজে। দুই দিন পর খাবারের পাত্রে মিলেছে বিচ্ছিন্ন মাথা। সম্প্রতি হংকংয়ে ঘটেছে ঘটনাটি। গত 22 ফেব্রুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অ্যাবি চোয়কে। হংকং পুলিশের প্রতিবেদন অনুসারে গত শুক্রবার হংকংয়ে অ্যাবি চোয়ের শ্বশুর কোংকাউর বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয় এক নারীর দেহের বিভিন্ন অংশ। মাথা খুঁজে না পাওয়ায় লাশটি কার তা বুঝতে পারছিলেন না পুলিশ কর্মকর্তাও। পরে গত রবিবার ওই বাড়ির স্টিলের বড় একটি সুপের পাত্র থেকে উদ্ধার করা হয় লাশটির মাথা। বিচ্ছিন্ন এই মাথা থেকে মৃতদেহটি শনাক্ত করা হয়। অর্থ সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরে অ্যাবি চোয়ের সঙ্গে তার সাবেক স্বামী ও স্বামীর পরিবারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এই খুনের ঘটনায় সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং, দেবর অ্যান্টনি কোয়াং, শ্বশুর কোং কু ও শাশুড়ি জেনি লিকে গ্রেফতার করে হংকং পুলিশ।